ওয়াক্ত আজান দিছে, চলো আমার সাথে মসজিদে চলো নামাজ পড়বা। জানতো আপনি জেনে যাচ্ছেন, সেনে যান, জ্ঞান দেন না তো। আপনার আমার সব থেকে আপনজন, সে আপনারও যদি এরকম ব্যবহার করেন, ওর সাথে যে ব্যবহারটা করছেন, আল্লাহ না করুক আজকে যদি সেটা আপনার মেয়ের সাথে কেউ করতো, আপনার কেমন লাগতো আপনি বলেন? আসসালামু আলাইকুম চাচা। ওয়া আলাইকুম সালাম। তা অনেকদিন দেখি না চাচা, ওই যে শহরে থাকতাম তো এর জন্য দেখা সাক্ষাৎ হতো না, মাঝে আসছি দুই তিনবার, তো আসলে আপনার সাথে দেখা হয় নাই। আপনি আছেন কেমন? আছি, ভালো আছি। এটা কে? আচ্ছা এটা আপনার বৌমা আর কি। আসসালামু আলাইকুম চাচা। ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা ভালো, ঘুরে বেড়াচ্ছো? না চাচা, এখন তো আমি আর ওই যে চাকরিটা করতেছিলাম সেটা বাদ দিয়ে এই বাড়িতেই আর কি, একটা ওই যে খামার করলাম আর ওই যে আপনার মুরগির ফার্ম করলাম, তো এখন থেকে চাচা গ্রামেই থাকবো আর কি, আর শহরে যাবো না, ভালো লাগে না, আমারও ভালো লাগে না। ওইটাই ঠিক বাবা, ওইটাই ঠিক, গ্রামে থাকা কত আনন্দ, কত শান্তি, শহরে ওটা মুরগির খোপের মতো থাকার মতো হয়। শহরে তো চাচা আমার আপন কেউ নাই, সব আত্মীয় স্বজন আপনারা সব তো এখানেই। হ্যাঁ আরো একা একা থাকি শহরে, ভালো লাগে না। সমস্যা নাই, আমি খোঁজ খবর নেবো, যাবো আসবো। জি চাচা, সমস্যা নাই, বাসে আসবেন। আচ্ছা আচ্ছা ভালো, চলো যাই। আচ্ছা শোনো। তোমার কি কোনো কিছু লাগবে, কোনো কিছু আনতে হবে? আরে না না, কোনো কিছু লাগবে না, তুমি নামাজটা পড়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসো। ঠিক আছে, আচ্ছা দেখে শুনে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া দুজনেই তো মনে হচ্ছে খুবই ব্যস্ত, তো তোমাদের সাথে একটু কথা বলতাম। কি বলবেন বলেন? এটা এখন খেলার জায়গা, এখন নামাজের ওয়াক্ত, আজান দিছে, চলো আমার সাথে মসজিদে চলো নামাজ পড়বা। জানতো আপনি জেনে যাচ্ছেন, সেনে যান, জ্ঞান দেন না তো। তোমরা যদি নামাজের সময় নামাজ পড়া বাদ দিয়ে এইভাবে মোবাইল নিয়ে গেম খেলো, এটা কি ভালো? আপনাকে একবার গেলাম, আপনার মন লাগলে না, আপনি যান জেনে যাচ্ছেন, সেনে যান, গেম খেলার টাইম আমাদের। মার মার নখাই গেছে তো, তাহলে আমি রিভাইভ দিচ্ছি। কোন দিন এই জায়গা সব আসে জ্ঞান দেবের। ওই যে শুনলাম আপনি আসছেন, তো ভাবলাম একটু দেখা করে আসি, যদি কিছু লাগে। ভাবি ভালোই করেছেন, একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলুন না। দেখেন ভাবি, এই যে আপনি যে আপনাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে আসছেন, এই যে দেখেন, আপনি তো আসলে মাথায় কাপড়ও নেননি। আসলে বলছিলাম কি, আমরা তো মুসলিম পরিবারের সব মেয়ে বউ, আমাদের সবারই উচিত পর্দা করা, পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়া। এই যে আপনি আসার সময় দেখেন মাথাতে তো কাপড় ছিল না, কত লোক আপনার চুলগুলো দেখলো, এটাও তো আসলে আমাদের পাপ হবে, কারণ আমাদের সবাইকে তো একদিন মরতে হবে। না সবই ঠিক আছে, আসলে আমি ভাবছি কি, এই যে এ বাড়ি থেকে ও বাড়ি আরো গ্রামের মধ্যে, তাই আর কি এভাবে চলে আসছি। আসলে ভাবি দেখেন, আমরা এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়ার সময় বা প্রত্যেকটা বাড়িতেই কিন্তু পুরুষ মানুষ থাকে, তাই বলছিলাম যে আসলে আপনি যদি এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়েন, পর্দা করেন, তাহলে খুব ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। যাই হোক, আমি আসছিলাম, আপনার যদি কিছু দরকার টরকার হয়, আপনার যদি কখনো কিছু দরকার হয় আপনি নির্দ্বিধায় আমাকে বলবেন, ঠিক আছে? আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। এখন আমি আসি, আমার অনেক কাজ পড়ে আছে, আমার সময় নেই। আচ্ছা ভাবি, আসসালামু আলাইকুম। ভাবি মনে হয় আমার কথা রাগ করলো না। আচ্ছা না করো,
আমি তো ভালো কথাই বলেছি। মরার কোনো ভয় নাই নাকি? একদিন তো সবাইকে মরতে হবে। কেমন মানুষ সম্পর্কে হয়ে চাষা শ্বশুর অথচ কি সালাম দিয়ে নেই, কোনো কাশে নেই, অটোমেটিক বাড়িতে চলে আসছে। বুঝতে পারছি এ লোকটা সুবিধার না, আবার কখন চলে আসবে। আজকে ও বাড়িতে আসলে ওকে সব কিছু বলতে হবে। বুঝছি, গেটটা আবার বন্ধ করে দিয়ে আসি, আবার আসতে পারে। আরে গেট আর তো কেন, আরে তুমি আসো, ভিতরে আসো। হ্যাঁ চলো, গেট আর কোনো দরকার নেই, গেট খোলা থাক। গ্রামের মধ্যে গেট আর কোনো কি দরকার? দেখো গেটটা আটকে দাও। কেন? আরে আমি গেট আটকে দিয়েছি বলছি আটকে দাও না, গেটটা তো আটকে দেওয়া উচিত না। গেট আর কোনো দরকার নেই, খোলা থাক। আরে গেট আটকাচ্ছো কি জন্য? আচ্ছা আমি বলছি সব, দাঁড়াও গেট আটকে। আসলে হয়েছে কি, তোমার হচ্ছে আচ্ছা যে চাষটা সেদিন রাস্তা দেখা হয়েছিল, হঠাৎ করে আমি কাজ করতেছিলাম, তোমার চাষা বাড়ির মধ্যে চলে আসছে, তারপরে তোমার চাষা এরকম হঠাৎ করে আমার মনে করে হাত চেপে ধরছে, তখন আমি কি করবো? তোমার চাষা কথা বলছে কিন্তু কোনোভাবেই তোমার চাষা শোনে না। এক পর্যায়ে তোমার চাষাকে যখন ভয় দেখছে তখন তোমার চাষা চলে গেছে। আচ্ছা তুমিই বলো, এ বাড়িতে থাকা নিরাপদ আসছে? আমি এখনই চাচার কাছে যাচ্ছি, আমি এটা এখনই বিচার করে আসতেছি। আরে না না শোনো, না না তুমি ছাড়ো, তুমি আমাকে দেখতে দাও। আচ্ছা ঠিক আছে, আমার কথাটা শোনো, তুমি কোনো টেনশন করো না, আমি চাচার সাথে কথা বলছি। আমি তোমাকে বলছি আমার কথাটা শোনো, তুমি চাচার কাছে যাবে না কেন? যাও। দেখো এটা নিয়ে যদি ঝামেলা ফ্যাসাদ করো তাহলে তো আমাদের মান সম্মানে যাবে, আর লোকে তো আমাদের নিয়ে বাজে কথা বলবে। তার চেয়ে বলছিলাম কি, তুমি যদি মাথাটা ঠান্ডা করে চাচাকে যদি বুঝায় বলো, আমার বিশ্বাস সে বুঝতে পারবে। আসলে দেখো মানুষ তো মাত্রই ভুল করে, আবার সেই মাসকে যদি বোঝানো যায় তাহলে সেই মাস ঠিক তার ভুলটা বুঝতে পারে। আর আমি চাই চাচা যেটা করছে সেটা আমরা মাফ করে দিই, চাচা যেন তার সঠিক ফিরে আসতে পারে। এর জন্য তুমি চাচাকে ভালো করে বোঝাও। ঠিক আছে আমি তোমার কথা রাখবো। আচ্ছা মাথা গরম করবো না, একদম রাগারাগি করো না, চাচাকে বুঝায় বলো আমি তো তার মেয়ের মতো, সেজন্য এরকম আর কারো সঙ্গে না করো। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় থাকো, রান্না করো, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। তুমি দেখো আর যেন কোনো ঝামেলা না হয়, সবকিছু যেন ভালো ভালো ঠিক হয়ে যায়। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। আপনার কাছে যাচ্ছিলাম। কে বাবা? কিছু কথা বলতাম যদি আপনি কিছু মনে না করেন। বলো চাচা। আমরা তো আপনার সন্তানের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমার বলতো কেমন লাগতেছে কিছু ব্যাপারে, ধরেন আপনার বৌমা আমাকে কিছু ব্যাপার বললো। চাচা আপনার কাছ থেকে এরকম কোনো কিছু আমি আশা করি নাই, ধরেন আমরা শহরে থাকতাম, আমরা অনেক শিক্ষা দীক্ষা অর্জন করছি, টাকা পয়সাও আল্লাহর রহমতে যা আছে, অনেক আধুনিক জীবনযাপন করছি, তারপরও সামান্য শান্তির খোঁজে ইসলামের পথে চলার জন্য, শান্তিতে থাকার জন্য আমরা এখানে এই গ্রামে এসে থাকতেছি, আমাদের নিজেদের বাড়িতে এসে থাকতেছি। আপনারা আমার সব থেকে আপনজন, সে আপনারা যদি এরকম ব্যবহার করেন, ওর সাথে যে ব্যবহারটা করছেন,
আল্লাহ না করুক আজকে যদি সেটা আপনার মেয়ের সাথে কেউ করতো আপনার কেমন লাগতো আপনি বলেন। বাবারে আসলে আমি খুব লজ্জিত, আমার সেদিন কি হয়েছিল, মাথায় আমার কি ভূতি চাপিছিল। থাক বাবা তুমি কিছু মনে করো না, আসলে আমি জিনিসটা ভুলই করে ফেলাইছি, আমি আর এরকম করবো না বাবা। আচ্ছা আপনার কাছ থেকে এরকম কখনোই আশা করি না, আপনি আমাদের মুরব্বী, আজকে আমার বাবা নাই, আপনি আরও আমাদের দেখে রাখবেন, আপনি আমাদেরকে আরও সঠিক দিক নির্দেশনা দিবেন, এই কারণেই তো এখানে থাকতে আসে, যাতে পরিবারের সবাইকে নিয়ে আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এখানে থাকতে পারি, একসাথে থাকতে পারি, একসাথে আনন্দ করতে পারি, একসাথে সুন্দর পথে চলতে পারি। বাবা এই কথাটা আর কারোর কানে না দিয়ে আমার তুমি একটু ক্ষমা করে দিও।